আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের যে তিনজন বিদেশিকে ছেড়ে দেওয়া হলো তার ফলে আমাদের কাছে কিছুটা ক্লিয়ার হতে চলেছে যে মোহনবাগানের ACL 2 তে কীরকম ফার্স্ট ইলেভেন হতে চলেছে, তো সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর আলোচনা করব হুগো এবং আরমান্দো সাদিকুর ভবিষ্যৎ কী এই মোহনবাগানে, কারণ মোহনবাগান কিন্তু এদের গুডবাই পোস্ট দেয়নি। আপনারা সকলেই জানেন যে গতকাল মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে যে তারা তিন বিদেশিকে ছেড়ে দিচ্ছে, একটা হচ্ছে হেক্টর ইউস্তে, একটা হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল আর একটা হচ্ছে জনি কাউকো। এবার এই জায়গা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কীরকম প্লেয়ার আসতে চলেছে। দেখুন, ডিফেন্সের দুটো প্লেয়ার কিন্তু লাগবে, সেটা ISL হোক বা ACL 2, কারণ দুটো ডিফেন্ডার ISL-এর ক্ষেত্রে যদি একজন ডিফেন্ডার কোনো কারণে চোট পায় তাহলে আর একজন ব্যাকআপ ডিফেন্ডার তো অবশ্যই বিদেশি লাগবে, এবং একইভাবে ACL 2 যখন আমরা খেলতে যাব তখন একসঙ্গেই দুজন CB-কে হয়তো বা দুটো ডিফেন্ডারকে একসঙ্গে খেলানো হবে, তো সেই কারণে দুজন ডিফেন্ডারকে ছেড়ে দেওয়া হয়েছে, তার বদলে দুজন ডিফেন্ডার আসবে। একজনের নাম তো আমি আগে বললাম যে তাকে নিয়ে খুব রিউমার উঠেছে, তবে সেটা ফাইনাল নয়, তো ফাইনালি কোন নাম জানা যায় তার জন্য আমাদের ওয়েট করতে হবে। কিন্তু সেন্টার ব্যাকে দুজন প্লেয়ার আসবে, এবার এটা হতে পারে যে দুজন সেন্টার ব্যাকের মধ্যে একজন CDM কাম সেন্টার ব্যাক এলে সুবিধে হতে পারে মোহনবাগানের, সেক্ষেত্রে ISL-এর ক্ষেত্রে প্রয়োজনে তাকে CDM খেলানো যেতে পারে, এবং ACL 2 তেও দরকার হলে CDM দিয়ে আরও দুজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক ইউজ করে, মানে সুবাশিস আর আনোয়ার আলীকে ইউজ করে টিম করা যেতে পারে। তো দুটো সেন্টার ব্যাক যে আসছে বা সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে এরকম প্লেয়ার আসছে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না। নেক্সট যে জায়গাটার গ্যাপ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে জনি কাউকো। জনি কাউকো যে জায়গাটা অপারেট করতো সেই জায়গাটায় অপারেট করার মতো একটা প্লেয়ার দরকার। বেসিক্যালি বলতে গেলে জনি কাউকোর পজিশনটা না হলো, জনি কাউকো একটু পেছন দিক থেকে খেলতো, আমাদের একজন প্লেয়ার দরকার যে ডিফেন্সের সাথে অ্যাটাকের একটা কম্বিনেশান তৈরি করবে বা একটা কানেকশান তৈরি করবে। সামনের দিকে দিমি রয়েছে, দিমি পর্যন্ত বলটা ডিফেন্স থেকে নিয়ে পৌঁছে যাওয়ার যে কাজটা করবে, বলতে পারেন মিডফিল্ডটাকে কন্ট্রোল করবে বা গেম মেকার বা প্লে মেকার, এইরকম একজন প্লেয়ারের কিন্তু ভীষণ দরকার হচ্ছে, দরকার আছে মোহনবাগানে, এবং মনে হচ্ছে যে সেইরকম ধরনেরই একজন প্লেয়ার আসতে চলেছে মিডফিল্ডে, এবং সেই প্লেয়ারটা কিন্তু ISL এবং ACL 2 দু জায়গাতেই ভীষণভাবে দরকার, কারণ এখানে আপুইয়া খেলবে CDM, হয়তো ISL-এ আপুইয়াকে আমরা CDM হিসেবে ইউজ করলাম, কিন্তু তার পাশে একজন মিডফিল্ডারের দরকার আছে যে আমাদের দিমিত্রি পেট্রাটসের সঙ্গে একটা লিঙ্ক আপ করবে বা বলটাকে দিমিত্রি পেট্রাটস পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে বা প্রয়োজনে একটু অ্যাটাকিং পজিশানে খেলবে, এরম একজন প্লেয়ারের দরকার আছে। এটা কিন্তু দুটো জায়গাতেই দরকার আছে, ISL-এও আছে ACL 2-এও আছে। ISL-এ সে এই কানেকশানটা করবে এবং ACL 2-এ সে পুরো মিডফিল্ডটাকে কন্ট্রোল করবে বা মিডফিল্ডের গেমটা পুরোটা তৈরি করবে। এবার এটাও হতে পারে জনি কাউকোর মতো একজন প্লেয়ারকে আনা হলো যে সেন্ট্রাল মিডফিল্ডের রোলেও খেলতে পারে আবার CDM রোলেও খেলতে পারে, সেক্ষেত্রে দুটো সেন্টার ব্যাক একদম পিওরলি সেন্টার ব্যাক আনা যেতে পারে। কিন্তু CDM পজিশনের প্লেয়ার যদি মেনলি নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে, কিন্তু অ্যাটাকের দিকে যেন একটা গ্যাপ থেকে যাবে, তাই সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার কাম সেন্টার মিডফিল্ডার এইরকম ধরনের প্লেয়ার কিন্তু মোহনবাগানের জন্য সব থেকে বেশি সুটেবল হতে চলেছে, এবং আশা করি মলিনা সেদিকটা ভাবছেন এবং সেই রকমই কোনো প্লেয়ারকে নিয়ে আসবেন। এবং তাহলেই আমাদের ACL 2 ব্যাপারটা এইরকম হয়ে যাবে, ACL 2 দুজন সেন্টার ব্যাক, তার সামনে আপুইয়া যদি খেলে আপুইয়া, বা যদি প্রয়োজন মনে হয় যে দুজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক দিয়ে একজন CDM কাম সেন্টার ব্যাককে সামনে রাখা হলো, একজন সেন্টার ব্যাককে পেছনে রাখা হলো, এই সেন্টার ব্যাকের সামনে একজন CM বা সেন্ট্রাল মিডফিল্ডার রাখা হলো যে সামনে দিমিত্রি পেট্রাটস পর্যন্ত বল পৌঁছে দেবে, দিমিত্রি সেক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা প্লে করবে, এবং সামনে আমাদের দুজন স্ট্রাইকার জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন, এরা দুজনের সামনেটা রইল, তাহলে ACL 2 পুরো টিমটা কিন্তু শেপে আসবে। এবং আরও একটা বিষয় আছে, যদি আমার ISL খেলার সময় কোনো কারণে দিমিত্রি পেট্রাটস খেলতে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ডের সঙ্গে অ্যাটাকের কানেকশানটা নষ্ট হয়ে যাবে, তো এরম প্লেয়ার দরকার যে কোনো কারণে দিমি খেলতে না পারলেও দিমি যে রোলটা প্লে করে সেই অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটাও যেন সে প্লে করতে পারে, সেই দিকটাও মাথায় রাখতে হবে। এবার যে প্লেয়াররা চলে গেল তাদের নিয়ে দুটো কথা বলতেই হয়। জনি কাউকো, জনি কাউকোকে আমরা খুবই মিস করব,
জনি কাউকোর যে ডিফেন্স চেরা পাস ছিল এবং জনি কাউকোর যে মিডফিল্ডে একটা লিড করার ক্ষমতা ছিল, সেটা তো অবশ্যই আমাদেরকে স্বীকার করতেই হবে। এবং গতবার লিগ শিল্ড জেতার পেছনে হেক্টর ইউস্তে এবং জনি কাউকোর বিশাল ভূমিকা ছিল, এবং প্রথম দিকে ব্র্যান্ডন হ্যামিলও যথেষ্ট ভালো ভূমিকা পালন করেছে এবং সেও ডিফেন্সকে অনেকটা নির্ভরতা দিয়েছিল একটা সময় পর্যন্ত। তবে ব্যাপারটা হচ্ছে, এখানে এরা কেউই খারাপ প্লেয়ার নয়, আইএসএলের নিরিখে এরা প্রত্যেকে ভালো প্লেয়ার। হেক্টর ইউস্তে যেভাবে ডিফেন্সটা করেছিল এবং আমাদের কিছু গোল লাইন সেভ যেভাবে হেক্টর ইউস্তে করেছিল, তা না হলে আমরা কিন্তু আইএসএল লিগ শিল্ডটা জিততে পারতাম না। তো হেক্টর ইউস্তের অবদানও অনস্বীকার্য আমাদের কাছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে দুটো, একটা হচ্ছে যে ব্র্যান্ডন হ্যামিলের ক্ষেত্রে বলতে গেলে ব্র্যান্ডন হ্যামিল এখানের সঙ্গে সেইভাবে মানিয়ে নিতে পারেনি। ও চ্যাম্পিয়ন্স লিগে যে পারফরমেন্স করেছিল অস্ট্রেলিয়ার দলের হয়ে, মেলবোর্ন সিটির হয়ে, সেই পারফরমেন্স কিন্তু এখানে মোহনবাগানের হয়ে সে দিতে পারেনি, সে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারেনি। তার শরীরে নানা রকম প্রবলেম ছিল, ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রবলেম ছিল। হেক্টর ইউস্তের সবই ঠিক ছিল, কিন্তু হেক্টর ইউস্তের ব্যাপারটা যেটা হয়ে যাচ্ছে, হেক্টর ইউস্তে স্লো হয়ে যাচ্ছে। হেক্টর ইউস্তেকে যদি কোনো বিট করে একটু স্পিডি অ্যাটাকার এগিয়ে যায়, তাকে আর হেক্টর ইউস্তে ফলো করতে পারছে না। তাই জন্য হেক্টর ইউস্তেকে বদল করার কথা ভাবনা চিন্তা ম্যানেজমেন্ট ভেবেছে এবং সেটা করা হচ্ছে। আর জনি কাউকো, জনি কাউকোর মেন সমস্যা হচ্ছে ওয়েদারের সঙ্গে মানিয়ে না নিতে পারা। জনি কাউকো কিন্তু অক্টোবর মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঠিক খেলে দেবে, কিন্তু তারপরে সে আর খেলতে পারবে না। তারপরে যখনই মারাত্মক গরম পড়তে শুরু করবে, তখনই তার খেলার ক্ষমতাটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং সেটা একদম তলানিতে এসে ঠেকে যাচ্ছে। এই ব্যাপারটা একটা প্রবলেম। তো জনি কাউকোকে যদি মোহনবাগান রাখতো, তাহলে একমাত্র এক্সট্রা বিদেশি হিসেবেই জনি কাউকোকে রাখতে পারতো এবং জনি কাউকোকে সেরকম প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু জনি কাউকো এক্সট্রা বিদেশি হিসেবে থাকতে ইন্টারেস্টেড নয়, এরকমই খবর রয়েছে। এবার যদি চলে আসি সাদিকু এবং হুগো বুমোস, তিনজনের নাম তো অ্যানাউন্স করা হলো, তাহলে সাদিকু আর হুগো বুমোসের নাম কেন অ্যানাউন্স করা হলো না, বা সাদিকু বা হুগো বুমোস কি তাহলে থাকছে না? তাহলে এটাই বলতে হয় যে সাদিকু এবং হুগো বুমোসের কিন্তু এখনও পর্যন্ত একটু চুক্তি রয়েছে, তাদের চুক্তি কিন্তু এখনও শেষ হয়নি। ফলে তাদের সঙ্গে কথাবার্তা বলে যে তারা মিউচুয়ালি রিলিজ নিয়ে নিতে চায় কি না, আর যদি তারা থাকতে চায় তারা এক্সট্রা বিদেশি হিসেবে থাকতে চায় কি না, এই বিষয়ে কিছু কথাবার্তা মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে তাদেরকে বলতে হবে বা মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের সঙ্গে বলবে। তারপরই ফাইনাল ডিসিশান হবে যে তারা কী করছে, কারণ এদের দুজনের ক্ষেত্রেই হুগো বুমোসকে রাখলেও এক্সট্রা হিসেবে রাখতে হবে এবং পরে তাকে প্রয়োজন অনুযায়ী টিমে নিয়ে আসতে হবে। কিন্তু হুগো একদমই মোহনবাগানে থাকার ইচ্ছা প্রকাশ করছে না, বরং সে রিলিজ নিয়ে বেরিয়ে যেতেই চায়। আর সাদিকু কী করবে সেটা এখনও কথাবার্তা বা আলোচনার জায়গায় রয়েছে। দেখা যাক সাদিকু কী হয়, সেরকম হলে সাদিকুকে লোনে কোনো জায়গায় পাঠানো হতে পারে, বা সাদিকু যদি অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যেতে পারে তাহলে তাকে রিলিজ দিয়ে দেওয়া হতে পারে। এই কারণের জন্যই কিন্তু হুগো বুমোস এবং সাদিকুর বিদায়টা এখনও জানানো হয়নি, ওদের নিয়ে কোনো ফাইনাল ডিসিশান হলে ওদেরও থ্যাংক ইউ পোস্ট চলে আসবে। আর মার্কেটে অনেক নতুন বিদেশি প্লেয়ার নিয়ে রিউমার উঠছে, মোহনবাগানে আসা নিয়ে নানারকম কথা হচ্ছে, কিন্তু সেগুলো কোনোটাই অথেন্টিক নয়, দুদিন পরে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে, তাই সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না। এমনকি ছাং থেকে নিয়েও যে নাটকটা হলো সেটাও আমি আলোচনা করতে চাইনি, কারণ এগুলো বাজার গরম করা ছাড়া আর কিছুই নয়। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।